প্রায় এক ঘন্টা ধরে নেড়ানেপেড়া বরষুণের ফলত এটা যোরাবাতর কৃত্রিম বানর সৃষ্টি হয়েছে। আর যোরাবাতর এই মুহূর্ত ব্রিজের যে তলর অংশ আছে কেবাখনো বাহন উপঙি থাকা পরিলক্ষিত হয়েছে। আর আমি দৃশ্য দেখাই আছো কিদরে আসলে এবুকু পানি হওয়া পরিলক্ষিত হয়েছে যোরাবাতর 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত। এই মুহূর্তে আমি ভিজুয়ালস দেখাই আছো আর কব লাগিব যে এজাক বরষুণতে আসলে যোরাবাতর কৃত্রিম বান সৃষ্টি হয়, কারণ মেঘালয়ের যে পাহাড় আছে মেঘালয়ের পৰা পানহারের পৰা সৰহভাৱে পানি নামি হওয়ার ফলতে এইদরে কৃত্রিম বানর সৃষ্টি হয়েছে, যার বাবে এই মুহূর্তে উজনি নামনি যাতায়াত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। আমি দৃশ্য দেখাই আছো ভয়াবহ বান পরিস্থিতি এই মুহূর্তে কৃত্রিম বান সৃষ্টি হয়েছে। আর যোরাবাতর পৰা খানাপাৰ সমগ্র পথছোৱা এই মুহূর্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আনফালের দৃশ্য দেখাই আছো এইদরে আসলে কিদরে স্কর্পিও বা মহিন্দ্র ডিআই বাহন পানিত উপঙি আছে, বহু সময় ধরে বহু বাহন বিকল হয়ে পড়েছে। আর কব লাগিব যে নেড়ানেপেড়া বরষুণ প্রায় এক ঘন্টা ধরে নেড়ানেপেড়া বরষুণের ফলতে এই কৃত্রিম বানর সৃষ্টি হয়েছে। আর মেঘালয়ের পর আসলে যে পানি মেঘালয় বা অসমের যুক্ত পাহাড় আছে পাহাড়ের পর নামি অহা পানির ফলতে আসলে এইদরে কৃত্রিম বানর সৃষ্টি হয়েছে। দোকানের পরিবেশ দেখাইছো, দোকানের ভিতরতো পানি সুমা পরিলক্ষিত হয়েছে। আর যুক্ত আসলে ব্যবসায় প্রতিষ্ঠান আছে সেই সময় ইতিমধ্যে বন্ধ করে দিয়া পরিলক্ষিত হয়েছে। কারণ কব লাগিব যে প্রায় মুকলধার বরষুণ এজাক মুকলধার বরষুণত সমগ্র যোরাবাতর বিস্তীর্ণ অঞ্চলে এই মুহূর্তে কৃত্রিম বানর ডুব যাওয়া পরিলক্ষিত হয়েছে, যার বাবে এই মুহূর্তে বন্ধ হয়ে পড়েছে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ। আর এই মুহূর্তে আমি লাভ করা খবর অনুসরি আসলে খানাপাড়ার আপনি যদি উজনি যাব বিচারিছে এই মুহূর্তে অহা যাওয়া করব বিচারিছে তীব্র যানজটের সম্মুখীন হব, কারণ খানাপাড়ার বিভিন্ন স্থানত আসলে কৃত্রিম বান হওয়া পরিলক্ষিত হয়েছে। যোরাবাতর আসলে 12 মাইল ক্যান্সার হসপিটালের সম্মুখতো কৃত্রিম বান হওয়া সৃষ্টি কৃত্রিম বান হওয়া পরিলক্ষিত হয়েছে। আর যার বাবে আসলে উজনি নামনি যাতায়াতের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে। আমি আগুয়া কিছু দৃশ্য দেখাবলে অনুরোধ জানাইছো। এইদরে এখনের পিছন সিখন বাহন এইদরে আসলে বিকল হয়ে পড়েছে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত। আর ভয়াবহ বান পরিস্থিতি আসলে কোনো মানুষ কোনো ফলে যাব পৰা নাই, আর তীব্র যানজটের সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে এই কৃত্রিম বানের ফলত। আর এই মুহূর্তলৈকে আসলে বরষুণ কমা নাই, হয়তো ইয়াতকৈ ভয়াবহ বান পরিস্থিতি সম্মুখীন হব পাৰে যোরাবাতর।